তুমি বঙ্গবন্ধু তোমার ডাকে একদিন অস্ত্র নিয়েছিলাম যুদ্ধে দিয়েছিলাম মোরা জবাব চাইয়া মনে প্রশ্ন আছে সংশয় যুদ্ধ অপরাধী কি করে মুক্তি যোদ্ধা যারা মিথ্যে যোদ্ধা তাদের জয় জয়কার সত্যের বুকে যেন হাহাকার এমন তো ছিল না সেদিন তুমি ছিলে যেদিন হো বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু চাই শুদ্ধ যোদ্ধার তালিকা চাই মুক্তি যোদ্ধার তালিকা চাই শুদ্ধ যোদ্ধার তালিকা চাই মুক্তি যোদ্ধার তালিকা খাওয়া শেষ হয়ে গেছে এবার আপনি ঘরে গিয়া শুয়ে থাকবেন হ্যাঁ না আমার মেলা কাম আছে হইব কাম হইব আমি জানো এখানে আয়া দেখি আপনি এখানে আছেন না না আমার মেলা কাম আছে আমার সব রিপোর্ট আল করা রিপোর্ট রিপোর্ট হ্যাঁ আমি আইয়া আপনারে লগে করে লয়ে যাবো তারপরে আমি ভালো করে বুঝাই দিমু এটা আপনার জন্য ভালো হইব না হ্যাঁ ভালো হইব তাই না ঠিক আছে আচ্ছা খবরদার বাইরে বেরোবেন না হ্যাঁ লক্ষ্মী ছেলের মতন শুয়ে থাকে আচ্ছা আচ্ছা আন আমি আছি আপনাদের পাহারাদার ওই যে যুদ্ধের সময় পাহারা দিয়েছিলাম একদম খান আপনারা কোনো চিন্তা করেন না আমি আছি তো আমি আছি কোনো ভয় নাই Thank you.
আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছো? তোমার রিপোর্টিং কেমন চলছে? না স্যার, ভালো চলতেছে না। তবে আমি কাজটা করবো না স্যার, ছেড়ে দিই। কেন স্যার? রিপোর্ট করে পাঠাই, সত্য হইলেও ছাপায় না। সমস্যা তো থাকবেই, তার মধ্যেই কাজ করতে হবে। সেই জন্য ভাবতাছি বিদেশ চলে যাব। সেখানে কি কি করবে? যে কোনো কাজই করব, সেখান থেকে তো টাকা পাবো। এই যে রিপোর্টিং এর কাজ করি, কোনো টাকা নাই। টুকটাক ধান্দাবাজি করলে কিছু টাকা আসে। আমার স্যার ধান্দাবাজি করতে ইচ্ছা করে না। দেখো, দেশটার উন্নতি তো করতে হবে। আমরা এত কষ্ট করে মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করলাম, সেটা তো তোমাদের জন্যই। তোমরা যদি দেশ ছেড়ে চলে যাও, যুবক সমাজ যদি দেশ ছেড়ে চলে যায়, তাহলে দেশটার উন্নতি হবে কী করে? স্যার সবই বুঝছে, কিন্তু জঙ্গি হামলা হওয়ার পর কেউ আমাকে বিশ্বাস করে না। খুব খারাপ লাগে স্যার। সমস্যা তো থাকবেই, সমস্যার সমাধান করতে হবে তো। আর তোমরা যুবক সমাজ, তোমরাই তো সমাধান করবে। জি জি স্যার, জি। কি বলে কি আশ্চর্য? আরে কোন চিঠি নাই। আরে আমার চিঠি, কি আশ্চর্য! আরে এর মধ্যে আমার চিঠি। আরে কি বলে, আমি পোস্টমাস্টারকে বলে তোমার চিঠি এনে দেবো, তুমি এখন বাড়ি যাও। হ্যাঁ, আমার রিপোর্ট, আমার চিঠি। যাতে যাতে তোর মোনা দাদুকে বাড়ি পৌঁছে দিয়ে চলে যাও। যাও যাও, আমি আমি চিঠি পৌঁছে দেবো, তুমি কিছু মনে করো না। পাগল নাকি? না না, ও পাগল না, ও এলাকার সব থেকে বীর মুক্তিযোদ্ধা। তাই? হ্যাঁ, আর এই অঞ্চলের সব থেকে নাম করা অঙ্কের শিক্ষক ছিল। কিন্তু ও ছেলেটার নিখোঁজ হওয়ার পর থেকে ওর জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। এখন ওই সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা করে বেড়ায় আর উপরে পাঠায়। ও ভাবে উত্তর আসবে, কিন্তু উত্তর আসে না। আসলে ও তো পাগল না, পাগল আমরাই। সব সত্যি কথা ও বলে, যেগুলো আমরা বলতে পারি না। তুমি কিছু মনে করো না, চলো বাড়ি। চলো চল। এই দেখো সব ভিজা, কি করুম আপনারে লইয়া। হ্যাঁ, এই যে এত ভিজা, ঠান্ডা লেগে দেব আপনার। বাবা আমরা বাইরে যাবো না? হ্যাঁ, তাড়াতাড়ি কাপড় পইরা চলেন, আমরা বাইরে যাই। হ্যাঁ ঠিক আছে। খিদা লাগছে? খিদা লাগে নাই? দেখি এই তো লক্ষ্মী ছেলে, হাতটা দেন তো। এই যে দিয়ে গেছে, বোতামটা লাগাই দিই।
এদিকে আমার দিকে ঘুরেন তো। আমাদের মধ্যে একমাত্র ওই হচ্ছে স্বাভাবিক, আমরাই বরং পাগল। অন্যায়ের সঙ্গে সমঝোতা করতে করতে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গেছি, কিন্তু ও অন্যায়ের প্রতিবাদ করে, সেই জন্যই লোকে ওকে পাগল ভাবে। উনি বারবার কি বলতে চান? চিঠি, রিপোর্ট। 1971 সালে সব মুক্তিযোদ্ধাদের পরিচয় আমাদের জানা, কিন্তু 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর হঠাৎ করে মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়ে গেল। বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমরা কেমন যেন ভীতু হয়ে গেলাম, প্রতিবাদ করার সাহস পেলাম না। এই রাজাকাররা মন্ত্রী হলো দেশের, তাদের গাড়িতে পতাকা উঠল, আমাদের মুক্তিযুদ্ধের পতাকা, স্বাধীনতার পতাকা, আমরা কেউ প্রতিবাদ করতে সাহস করলাম না। কেন, কিসের ভয়? আসলে বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা কেমন যেন অভিভাবক হারা হয়ে গেলাম, আমরা ভীতু হয়ে গেলাম। খুব লজ্জা করে, বুঝলে? খুব লজ্জা করে, মুক্তিযোদ্ধা হিসাবে ভীষণ লজ্জা করে। যখন মুক্তিযোদ্ধা ছিলাম, সেই 71-এ পাকিস্তানি রাজাকার এদের বিরুদ্ধে যুদ্ধ করতে ভয় পাই নাই, কিন্তু এই দেশের রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করতে এখন ভয় পাই। আসলে বঙ্গবন্ধু নেই তো, আমরা কেমন যেন অভিভাবক হারা, নেতা হারা হয়ে গেলাম, কিন্তু খুব লজ্জা করে, বুঝলে? ভীষণ লজ্জা করে। মুক্তিযোদ্ধা হিসাবে আমরা ভীতু হয়ে গেলাম, এর চেয়ে লজ্জার আর কিছু নেই। ও এই যে মোনা পাকলা বলে যাকে, ও কিন্তু ভয় পায় নাই, আর ওর ছেলেটা সেও ছিল খুব সাহসী, আর সে সাহসের দাম তাকে দিতে হয়েছে। হঠাৎ একদিন সে হারিয়ে গেল। আপনারা ওর কোনো খোঁজ করেননি? সাহস পাইনি। কেন? ওই যে বললাম, ভয়, ভয়, ভয়ে আমরা চুপ করেছিলাম, আমরা তার খোঁজ পর্যন্ত করতে পারিনি। 1975 সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর সেই পাকিস্তানি ভূত আমাদের ঘাড়ে চড়ে বসলো আবার, সেই ভূত থেকে আমরা আর মুক্তি পাচ্ছি না, আর তারই ফল তো এই সন্ত্রাস।
এই যে সারা দেশে সন্ত্রাস ছড়াবার যে চেষ্টা চলছে তার থেকে মুক্তি পেতে হলে ওই পাকিস্তানি ভূতের প্রেতাত্মাকে এই দেশ থেকে তাড়াতে হবে, না হলে আমাদের মুক্তি নেই। এই সন্ত্রাস থেকে মুক্তি না পেলে দেশকেও আমরা রক্ষা করতে পারবো না। মোনা পাগলা এটাই বলার চেষ্টা করছে যে আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে ভূত ঢুকে গেছে, পাকিস্তানি ভূত, তাদেরকে খুঁজে বের করে তাড়াতে হবে, না হলে দেশটাকে রক্ষা করতে পারা যাবে না। আর সেই জন্যেই ওর উপরে এত রাগ এই পাকিস্তানিদের, ভয়, বুঝলে? এই ভয়ই আমাদের শেষ করে দিল। ভীষণ লজ্জা লাগে, বিশেষ করে একজন মুক্তিযোদ্ধা হয়ে। এই তোমার সার্টিফিকেট আছে কি রে? তোর কি যে খাড়াইতে গেছিলাম রে, এখন তো পুরো একটা ঘন্টা আমার খেয়ে ফেলাইব। জ্যাম দেখে দাঁড়াইলি, ঢাকা ট্রাফিক জ্যাম। হ্যাঁ, কি অবস্থা? আচ্ছা একটা কথা কও তো, আমার সাথে যারা যুদ্ধ করছে, আমার বাড়ির পাশে যারা যুদ্ধ করছে, ওই যে টিটু, দোলন, সুনু, তারপরে আফজল, মফিজ, ওই শওকত, ওই রানা, এরা তো সব মরে গেছে, আবার মুক্তিযুদ্ধ হলো কোত্থেকে এরা? আরে না না, তুমি যে এইভাবে লিস্ট আমারে দিছো না, আমি একদম ওই কেন্দ্রীয় পর্যায়ে ওটা পাঠাইছি, তারা তো খুব খুশি হয়েছে, তোমার নাম শুনে তারা খুব খুশি। তুমি যেইভাবে চাইবা সেইভাবেই আমি করে এনে দেবো, ঠিক আছে? আচ্ছা এইসব নবজাতক মুক্তিযোদ্ধার পরিচয় কি? না না, কোনো পরিচয় নাই, কোনো পরিচয় নাই। আর নতুন করে এত লিস্টের মধ্যে কেউ ঢুকতে পারবো না, তুমি কোনো চিন্তা করো না, তো একদম চিন্তা করো না। তুমি যেইভাবে বলছো না আমারে, আমি ঠিক সেইভাবেই করব। আর তুমি তো আমার লোক, তুমি আমার ভোট দিছিলে না, হ্যাঁ আবারও তো ভোট দিবা, তাই না? এই এই যে নব্য মুক্তিযোদ্ধা হইতেছে, এর জন্যে কিন্তু রাজাকারদের আলাদা করতে পারবা না। এই তোমার বাপ কি মুক্তিযোদ্ধা না রাজাকার ছিল? রাজাকার ছিল, রাজাকার। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, হ্যাঁ দেখতেছি, এই যাও যাও। এই আমার কাছে লিস্ট। আসসালামু আলাইকুম চাচা, তালিকায় নতুন কি পাইলেন? চাচা তালিকা নিয়ে পাগলই হয়ে গেছে। দেখ আমগো রিপোর্টটা যে দিছি এখনো ছাপাই লই না। আমার কি গুরুত্ব আছে কারো কাছে?
এই যে টিটু দোলন সুনু রশিদ উপাজ্জল খোকন আব্দুর রহমান সবগুলো মরে গেছে, আবার এতগুলো জাগ্রত হয়েছে কেমনে? হ্যাঁ সব তো মরে গেছে, কমে যাওয়ার কথা, এখন বাড়লো কেমনে? হ্যাঁ এরা বাড়তেছে কেন? এরা কারা বাই করতেছে, কারা এদের জন্ম দিচ্ছে? কারা এদের জন্ম দিচ্ছে? হ্যাঁ এদের বাপকে, এদের এদের পিতৃ পরিচয় কি? না 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 না, এ লিস্ট হবে না। এই তুই চিনস? হ্যাঁ এ তুই চিনস? এই তুই চিনস? এই এই তুই চিনস? হ্যাঁ তুই চিনস? চিনস না, কেউ চিনে না, কেউ চিনে না। তাহলে এরা জন্ম হইলো কেমনে ভাই? এগো জন্ম হইলো কেমনে? এই রাজাকার আর এগোর মধ্যে তো কোনো পার্থক্য নাই, তফাৎ নাই। এই তাহলে কষ্ট করে যুদ্ধ করলাম, দেশ স্বাধীন করলাম, তাহলে কি হইলো? হ্যাঁ এত রক্ত চললো, আমরা দেশটা স্বাধীন করলাম, তাহলে এই যুদ্ধ করে কি লাভ হইলো? কি করলাম আমরা? আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, আমরা কেন যুদ্ধ করছি? এই জন্য যুদ্ধ করছি, এই জন্য। এই লিস্টি কেমনে হইলো? এই লিস্টি কারা করলো? হ্যাঁ চার দুগুণে পাঁচ দুগুণে দশ দুগুণে ছয় দুগুণে কি বল? খুব ভালো, আপনি পড়তেছেন না কেন? আচ্ছা আপনার হাত কি ব্যথা আছিল না? হ্যাঁ এখন কেমন আছেন? আচ্ছা শুনেন, এইসব ব্যথা হয় হাত দিল লেগা, কারণ হাত দিতে ক্যালসিয়াম কমে যায়। আর ক্যালসিয়াম কেমনে ঠিক থাকবো? আমরা যদি শাক সবজি খাই ভালো করে, যেমন মিষ্টি কুমড়া খাইবেন, তারপরে শাক সবজি খাইবেন, আর এই যে কচু আছে না, এই কচু কিন্তু অনেক ভিটামিন, বুঝছেন, আয়রন আছে, যেটা আমাদের মেয়েদের শরীরে খুব দরকার আয়রন। তো কচু শাক খাইবেন, কচু খাইবেন, বুঝতে পারছেন? আচ্ছা চলেন এবার আমার সাথে সাথে কবিতা পড়েন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারে, চিকচিক করে বালি কোথাও নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। আচ্ছা আই চাচি, আপনারা মানা করছিলাম পান খাইতে? না না, পান খাওয়াটা শরীরের জন্য খুব খারাপ, আর তার সাথে যে আপনি জর্দা খান, তারপর আর কি খান, খয়ের খান, এগুলো ভালো না। যদি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, এই জর্দা টর্দা এসব খাওয়া বন্ধ করেন, ঠিক আছে? আচ্ছা শোনো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারে, চিকচিক করে বালি কোথাও নাই কাদা, চারুন চাচা। ওয়ালাইকুম সালাম, বসো।
তুমি আমারে চাচা কও কেন ভাই কইতে পারো না রিপোর্টার এই যে কিছু হইলেই মাদ্রাসার পোলাপাইনের দোষ তাই না আর ইংরেজি মাদ্রাসার পোলাপাইনরা যে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী হামলা করতেছে ফিল্মি স্টাইলে করতেছে তার কি হইব আমি পুপ পাড়ায় একটা মাদ্রাসা দিলাম আর তুমি রিপোর্টার দুই লাইন লেখা দিলা হ্যাঁ কি সেটা কি দোষের কিছু করছি জি রাগ করেন না আপনি সেটাই করছেন কথা তো সত্য এমিয়া খাস জমি পড়ে আছিল আমি এতিম গজন্য একটা ব্যবস্থা করছি সেটা খারাপ কিছু করছি জি না তো সমাজসেবা করতে চাইলে আপনি কিন্তু আপনার জমি দিয়েই করতে পারেন যেমন মনে করেন আপনার জমির এখন মাদ্রাসা দিয়া আপনি তাতে বড় একটা সাইনবোর্ড দিয়ে লিখতে পারতেন আলহাজ শামসের মিয়ার মাদ্রাসা আপনার মৃত্যুর পরে মনে করেন আপনার নামটা আপনার সাইনবোর্ডে জলজল কইরা জলজল কইরা জ্বলতো আর কি এ মিয়া তোমার তো অনেক বুদ্ধি তুমি তো অনেক স্মার্ট পোলা তোমার যে কইছিলাম যে তোমার মতো একটা স্মার্ট পোলা আমারে দাও আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করুক ভালো বুদ্ধি দেওয়ার জন্য তো দু একজন লোক লাগে লাগে না এই যে আমি সরকারি জমিতে 10-12টা গাছ লাগাইলাম বৃক্ষরোপণ কর্মসূচি কই সেটা নিয়ে কিছু লেখো বৃক্ষপ্রেমিক হিসেবে কিছু লিখে দাও লিখা দিমনে সমস্যা নাই খিদা লাগছে একটু পিঠা খেলে ভালো হইতো আর কি আও না কয়টা পিঠা খাবে না মানে একটা ভাও বিলে একটু বেশি খাই তো কয়টা খাও 5টা খাও 10টা খাও কাকে পিঠা দিয়েন বেশি করে দিয়েন দুপুরে যাতে লাঞ্চ না করা লাগে তো তুমি আমার সাথে আসো তুমি কত খাইবা লাঞ্চ তুমি একবারে জায়গায় 5 বার করবা ঠিক আছে এই আপা যা যা খায় দেন যত খাইতে পারো খাও ঠিক আছে যত খাইতে পারো দে টাকা আমি দেবো না ঠিক আছে খাও কি পিঠা দেবো বাবু পিঠা সব পিঠা দেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা খাইলাম আমার চিঠি আসছে আমার চিঠি আসার কথা আমি যে ওই যে রিপোর্টগুলো পাঠালাম তার জন্য চিঠি আসার কথা আসে না তাহলে মনে কালকে আসবো হ্যাঁ কালকে আসবে না 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 আমার এখনই পোস্ট অফিসে যাওয়া লাগবে এখনই পোস্ট অফিসে যাওয়া লাগবে Bye.
বন্ধু সত্য কথা বলতে কি যখন আপনাদের আমি দেখি যখন আপনাদের চেহারা আমি আমার চোখের সামনে ভেসে ওঠে তখন সত্যিকারের কথা বলতে গেলে বলতে হয় আমি বক্তৃতা করা ভুলে গিয়েছি যাবার বেলায় আপনাদের আমি কিছু দিয়ে যেতে পারি নাই আপনাদের দিয়েছিলাম আমার শুভেচ্ছা আপনাদের দিয়ে গিয়েছিলাম আমার আদর্শ আপনাদের দিয়ে গিয়েছিলাম এক নীতি যার উপর ভিত্তি করে প্রাচণ্ড পশ্চিম পাকিস্তানের সৈন্যবাহিনীর বিরুদ্ধে আপনারা মোকাবেলা করেছেন আমি যা বলেছিলাম আপনারা তা করেছেন আমি বলেছিলাম এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তুমি বঙ্গবন্ধু তোমার ডাকে একদিন অস্ত্র নিয়েছিলাম যুদ্ধে দিয়েছিলাম মোরা জবাব চাইয়া মনে প্রশ্ন আছে সংশয় যুদ্ধ অপরাধী কি করে মুক্তি যোদ্ধা যারা মিথ্যে যোদ্ধা তাদের জয় জয়কার সত্যের বুকে আছেন হাহাকার এমন তো ছিল না সেদিন তুমি ছিলে যেদিন ও বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু চাই শুদ্ধ যোদ্ধার তালিকা চাই মুক্তি যোদ্ধার তালিকা চাই শুদ্ধ যোদ্ধার তালিকা চাই মুক্তি যোদ্ধার তালিকা আমি সালিশ বিচার করার পরে যদি মামলা মকদ্দমা করা লাগে তাহলে তো চেয়ারম্যানের কোনো দরকার নাই আছে না না কোনো দরকার নাই তোমরা তোমরা মীমাংসা করো তোমরা তোমরা বুঝে বাড়াও যাও থানা পুলিশে পয়সা দাও কোর্টে যায় পয়সা দিয়ে আসো হ্যাঁ তাই না তো চেয়ারম্যান মারাইছো কি জন্য আমারে তাই হ্যাঁ এই এই চল কোত্তে আসে এই আমার লিস্ট কি কিসের লিস্ট আমার লিস্ট এই যে আমার সহযোদ্ধাটা মরে গেছে এই যে টিটু দোলন সোনু রশিদ ওহাজল রশিদ এরা সব মরে গেছে তারা তো মুক্তিযোদ্ধা কমে গেছে তাহলে মুক্তিযোদ্ধা বাড়ে কেন হ্যাঁ এই এদের বাপ মা কে এদের বাপ মা কে কি 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 করছো কি করছো মেলা কর পুজি কি কর দাও তো আমতো এই আমার লিস্ট লিস্ট কই লিস্ট লিবি লিস্ট ও আমার লিস্ট আসে না কেন এই বাংশ আমার লিস্ট আসে না কেন এ মোনা এই তোমরা বুঝতেছো না কিন্তু তোমরা বুঝতেছো না শোনো এই শোনো আসল মুক্তিযোদ্ধার লিস্ট বাদ দিয়ে যদি ভুয়া মুক্তিযোদ্ধা বাইরে যায় তাহলে কিন্তু কিয়ামত হয়ে যাইব কিয়ামত আরে কিয়ামতের আর বাকি আছে কি এই সমস্ত জঙ্গি হামলা কি কিয়ামতেরই আলামত দেশটা তো আর ভালো নেই দেশটা মনে হয় শেষই হয়ে গেল স্যার মানুষের মনের মধ্যে আল্লাহ খোদার কোনো ভয় নাই এসব তুমি কি বলছো চেয়ারম্যান হ্যাঁ এই সব জঙ্গি হামলা বিক্ষিপ্ত জঙ্গি হামলার সঙ্গে তুমি ধর্মকে মেলাচ্ছ এই সব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই কোনো ধর্মই রাজানি খুন হত্যা রক্তারক্তি এসব সমর্থন করে না তুমি সমাজপতি তুমি যদি এরকম কথা বলো তাহলে সাধারণ মানুষ কি বলবে হ্যাঁ স্যার এই পাগলা কিন্তু খুব বিরক্ত করতেছে খুব বিরক্ত করতেছে রাস্তা ঘাটে লোকজনরে পাইলে তার বিরক্ত করে এখন আমার কথা শুনে ওরে যদি ঘরে আটকায় না রাখা হয় তারপরে এলাকার লোকজন যখন সবাই মিলে তারা বাইন্দা পাগলা করতে পাঠাতে যাবো না তখন আমি কিন্তু না বলতে পারবো না এসব তুমি কি বলছো চেয়ারম্যান এই বীর মুক্তিযোদ্ধাকে তুমি পাগলা করতে পাঠাবার কথা বলছো মনে হয় চল বাড়ি চল বাড়ি চল আমি সব ঠিক করে দেবো চল চল না না ওই ভুয়া মুক্তিযোদ্ধার লিস্টে কি হবে তুমি আমি বসে আমরা ঠিক করে যাচাই বাছাই করব আবার সব মুক্তিযোদ্ধাদের যদি কোনো ভুল মুক্তিযোদ্ধার নাম থাকে আমরা বাদ দিই ঠিক আছে চল দেশটা তো পণ্ডিতে ভরে যেতেছে যাই হোক এখন এই মামলা মকদ্দমা না যায় ওর কাছ থেকে তুই টাকা পয়সা তুলো তুইলা দুই পক্ষরে আমি
ভাগ করে দেই, কিছু কিছু করে একটা মীমাংসা করে ফেলি। এই মাইয়া, এ তুমি দৌড়াও কেন? কি হইছে? মনা দাদুর তো খুঁজা পাইতাছি না। মনা পাগলারে খুঁজা পাইতেছ না? দেহ কোন জায়গায় রাস্তায় মাস্তায় বসে আছে, তারে তো আমরা ধইরা পাগলা করে দেইনি, খুঁজা দাও আছে। মনা পাগলারে খুঁজা পাই না। হ্যাঁ ভাই, thank you.
আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, আমাদের এলাকায় স্যার একজন পাগল মুক্তিযোদ্ধা ছিল স্যার, আজ মারা গেছেন। মানে স্যার তার লাশ পাওয়া গেছে। এখন স্যার আমি এই ব্যাপারে একটা রিপোর্ট লিখে স্যার আপনার কাছে পাঠিয়ে দিছি স্যার। আপনি যদি ব্যাপারটা একটু আন্তরিকতার সাথে স্যার দেখে একটু ছাপাইতেন স্যার। স্যার স্যার হ্যালো হ্যালো কেটে দিছে। আমি না মালয়েশিয়ার ভিসার কোনো আলামত পাইতাছি না। তার মানে তুই মালয়েশিয়ার কথা আবার ভাবতেছস? এই বেটা, মালয়েশিয়া যেয়ে কি কমট পরিষ্কার করবি? তার সাথে দেখ আঙ্গলকে থাক, আমরা কি কাজ করতেছি না? আঙ্গলকে থেকে ভালো কিছু কর, বুঝছস? এসব মালয়েশিয়া টালয়েশিয়া বাদ দে, চল। থানা পুলিশ আসছে? সেটা তো আপনি ভালো করে পারবেন, আপনি গ্রামের চেয়ারম্যান মানুষ। তাও তো ঠিক। কি খবর আমার কাছে আইতে এত সময় লাগে দেখতেছি। কিরে তুই কই? অফিসে না? অফিসের কোন জায়গায় রে? আমি তো অফিসের সামনে খাড়ানো, তোর তো দেই না। এই এই মিথ্যাবাদী, তোরে তো আমি দেখলাম যে তোর বাড়ির সামনে তুই দাঁড়ানো আছিস, আমি তো সেইখান থেকে আসলাম। তা যে সমস্ত ঘটনা ঘটতেছে, খবর কি তোরে আমি দিব না তুই আমারে দিবি? থাম, এই যে মনা পাগলাম মরছে, এটা পুলিশে জানাইতে হবে না? জানা জানা এক্ষুনি জানা, পুলিশে জানা, থানায় রিপোর্ট কর তাড়াতাড়ি, ঠিক আছে? তারপরে কি হয় না হয় তুই আমারে জানাবি, 10 মিনিট সময়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি মিয়া সাংবাদিকতা করো না? কি সাংবাদিকতা করো? তোমারে যে আমি এতবার কইলাম যে আমার একটা পোলা দাও, যে আমার পিএস হইব, কই নেই? একটা ইয়াং ম্যান, স্মার্ট পোলা থাকবো, শিক্ষিত, আমার একটা পদমর্যাদা আছে না? আমি তো এখন চেয়ারম্যান। তা তুমি কয় টাকা পাও? তুমি থাকতে পারো না আমার সাথে নাকি? না ভাবতেছি এবার আপনার ব্যাপারটা আমি শুধু বিবেচনা করবো, এখন চাই চেয়ারম্যান। যাও 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 যাও, ব্যাপারটা দেখি। তাড়াতাড়ি কাপড় পইরা চলেন, আমরা বাইরে যাই। হ্যাঁ ঠিক আছে। খিদা লাগছে? খিদা লাগে নাই? আচ্ছা নেন। দেখি এই তো লক্ষ্মী ছেলে, হাতটা দেন তো। এই হয়ে গেছে, বোতামটা লাগাই দিই।
এদিকে আমার দিকে ঘুরুন তো। একবার দেখবি না মা? একটা মানুষ হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেল, যদি অসুখ হয়ে মরত মন রে বুঝ দিতে পারতাম, যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরত তাও মনটারে বুঝ দিতে পারতাম। দেখুন এখন মনটারে বুঝ দেব কি দিয়া, তোর অনুমতি ছাড়া এখন তো আমরা কিছুই করতে পারবো না, কি করবো বল? আপনাকে কিছুই করণ লাগবো না, যা করার আমি করব। অনেক সহ্য করছি, অনেক অনেক কিছু দেখেও না দেখার ভান করছি, অনেক কিছু শুনেও শুনি নাই। এখন আর আমি ঘরে বসে থাকুম না, ঘরে বসে থাকুম না। কই যাস? প্রতিবাদ করতে। প্রতিবাদ করুম আমি, প্রতিবাদ। শোন, অখ্যাত মুক্তিযোদ্ধা মনামিয়া জীবদ্দশায় মুক্তিযোদ্ধাদের বিশুদ্ধ তালিকা প্রণয়নের যে দাবি জানিয়েছিলেন, সেই দাবি এখন গণদাবি হয়ে উঠেছে। মনা মুক্তিযোদ্ধার রহস্যজনক মৃত্যু নিয়ে মানুষের মধ্যে এখন আলোচনা চলছে, সেই মনা মুক্তিযোদ্ধা জীবদ্দশায় মুক্তিযোদ্ধাদের বিশুদ্ধ তালিকা প্রণয়নের যে দাবি জানিয়েছিলেন, সেই দাবি এখন গণদাবি হয়ে উঠেছে। তার জন্মস্থান বনগ্রামের মুক্তিযুদ্ধের যে স্মৃতিস্তম্ভ, সেই স্মৃতিস্তম্ভে কিন্তু মানুষ সমবেত হয়েছেন তাদের সেই দাবি নিয়ে। মনা মুক্তিযুদ্ধ জীবদ্দশায় যেটা বাস্তবায়ন করতে পারেনি, সেই দাবি বাস্তবায়নের জন্য এখন কিন্তু মানুষ একজোট হয়েছেন। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মুক্তিযোদ্ধার সঠিক তালিকা করতে হবে, করতে হবে। মুক্তিযোদ্ধাদের বিশুদ্ধ তালিকা প্রণয়নের যে দাবি ছিল মনা মিয়ার, সেই দাবির সাথে সংহতি প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। আমি চাই যে সঠিক মুক্তিযোদ্ধাদের একটা তালিকা হোক, কারণ আমাদের জেনারেশন কিংবা আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু মুক্তিযুদ্ধের শুধু ইতিহাস পড়েছি, আর ইতিহাসটা পড়েই কিন্তু আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছি। সো আমাদের জন্য যদি একটা সঠিক তালিকা প্রকাশ করা হয়, তাহলে আমাদের এই ইতিহাস জানতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেই ইতিহাস জানাতে খুবই ভালো হবে। তবে আমি কখনোই চাইবো না আমি নিজেও সেই ইতিহাসটা ভুল জানি কিংবা আমার পরবর্তী জেনারেশনও ভুল জানুক। সো এই মুক্তিযুদ্ধের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটা যেন নির্ভুল থাকে এবং সঠিক তালিকা যেন আমাদের সামনে পরিবেশন করা হয়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস
উদ্ঘাটনের জন্য যে আন্দোলন সে আন্দোলনের সাথে আমি একমত। আমাদের সঠিক মুক্তিযোদ্ধাদের একটা তালিকা প্রণয়ন করতে হবে এবং যারা রাজাকার আলবদর আল শামস তাদেরকে চিহ্নিত করতে হবে সমাজ থেকে এবং এই সমাজ থেকে বিতাড়িত করতে হবে। আমরা যারা বাংলাদেশের নাগরিক আমরা আর যে কোনো বিষয়ে আমাদের মধ্যে দ্বিমত থাক না কেন, একটি বিষয়ে কখনোই দ্বিমত থাকতে পারে না, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। এবং যারা মুক্তিযোদ্ধা তাদের ব্যাপারে আমরা সবসময় খুব শ্রদ্ধাশীল। যদিও এটা দুঃখজনক হলেও সত্যি যে আমাদের মুক্তিযোদ্ধাদের যে তালিকা সেটা পুরোটা নির্ভুল বলতে পারবো না, অনেক যুদ্ধাপরাধী বা রাজাকার ওনারাও এই তালিকাভুক্ত হয়েছে, যেটা খুব কষ্টকর। কিন্তু দেরিতে হলেও এই পদ্ধতিটি শুরু করা উচিত যে এই তালিকাটি আবার সংশোধন করে একটি ঠিক তালিকা নির্মাণ খুব জরুরি। মুক্তিযোদ্ধাদের ভেতরে যদি 90 রাজাকাররা ঢুকে যায় তখন তো আমাদের একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। রাজাকারের সাথে মুক্তিযোদ্ধাদের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে উঠা বসারও কোনো সম্পর্ক নাই। তারা আমাদের চিরশত্রু ছিল, এখনও চিরশত্রুই থাকবে। তো আমাদের দাবি আমাদের মুক্তিযোদ্ধার তালিকা থেকে রাজাকারদের বিতাড়িত করা হোক। মুক্তিযুদ্ধ যারা করেছেন, যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, যারা বেঁচে আছেন, যুদ্ধ করে বেঁচে আছেন, আহত হয়ে আছেন, সবারই একটি সুনির্দিষ্ট তালিকার প্রয়োজন। কেননা এই তালিকা যদি সুনির্দিষ্ট না হয়, সঠিক না হয়, নির্ভুল না হয়, তাহলে দেখা যাবে যে এই সঠিক মুক্তিযোদ্ধা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের সাথে যারা রাজাকার, যারা যুদ্ধাপরাধী তারাও মিশে যাচ্ছে। বেসরকারিভাবে সরকারিভাবে সবারই এগিয়ে আসা উচিত মুক্তিযোদ্ধাদের একটি সঠিক তালিকা প্রণয়ন করা, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরই নাম সেখানে লিপিবদ্ধ করা উচিত। তাহলেই মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে, সম্মান জানানো হবে। মনা মিয়ার দাবি নিয়ে আমরা সারা দেশে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সমাবেশ দেখেছি। তাদের একটাই দাবি, মুক্তিযোদ্ধাদের বিশুদ্ধ তালিকা প্রণয়ন করতে হবে, সেখান থেকে রাজাকার ও যুদ্ধাপরাধীদের নাম অপসারণ করতে হবে। এরই মধ্যে আমাদের একটি টিম বনগ্রামে রওনা দিয়েছে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আমরা জানাচ্ছি। এ নিয়ে প্রশাসন কী জবাব দেয় তা আপনাদেরকে জানাবো। সঙ্গেই থাকুন। মাহবুবুল আলম, News 7, ঢাকা। সালাম সাংবাদিক, পরিস্থিতি কি? পরিস্থিতি আর কি, মেলা লোকজন আছে। মেলা লোকজন আছে না, মেলাটা পরামর্শ দাও কি করা যায়। শুনছি ঢাকা থেকে টিভি ক্যামেরাও আসতেছে। আমি কই কি, আপনি মঙ্গলবারে চলেন, আমার পরিচিত রিপোর্টার আছে, আপনার 2-3 খান শুট লয়ে লেব, পরবর্তীতে নির্বাচন একটা কামে আসবে। টিভি ক্যামেরাও আইতেছে না, তাহলে কাম করি চলো, তোমরা দুজন আছো, আরো কিছু লোকজন নিয়ে আমরা এক লগেই যাই চলো। আর শোনেন, কিছু খরচ পাতি দিয়ে দিও। আরে দেবো নে। আমাদের মাঝে মনা নেই, তার লাশ পাওয়া গেছে। সে মারা গেছে নাকি তাকে হত্যা করা হয়েছে আমরা কিছুই জানি না। আমরা সবাই জানি যে তার সন্তান নিখোঁজ হওয়ার পর থেকে তার জীবনটা একেবারে এলোমেলো হয়ে যায়, আর তারপর থেকে সে শুধু মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করার জন্যে সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়িয়েছে। তার সন্তান মুক্তিযোদ্ধাদের পক্ষে বলতে গিয়ে হারিয়ে গেছে। মনা এই এলাকার সবথেকে বীর মুক্তিযোদ্ধা, তাকে সবাই পাগল বলতো। সে পাগল ছিল না, পাগল তো আমরা। মনা যে সত্যি কথাটা বলতে সাহস দেখিয়েছে, আমরা 1975 সালে বঙ্গবন্ধুর হত্যার পর থেকে কেউ সেই সাহস দেখায়নি, আমরাই তো পাগল। শেয়ান খেপা, আমরা ভয়ে নিজেদের স্বার্থের জন্যে আমরা চুপ করেছিলাম, কিন্তু মনা চুপ করেছিল না। যার খেসারত তাকে দিতে হয়েছে, তার সন্তানকে দিতে হয়েছে, আজকে স্বামী এবং শ্বশুরকে হারিয়ে
মনার পুত্রবধূ একেবারে অসহায় একা। সে এসেছে আজকে এখানে প্রতিবাদ জানাতে, মনার যে দাবি সেই দাবির প্রতি সমর্থন জানাতে আপনারাও এসেছেন সেই কাজে। আজকে আমরা শপথ নেব, যতদিন পর্যন্ত না মনার দাবি আমাদের সবার দাবি, জাতীয় দাবি, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণীত হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। কি আপনারা রাজি? হ্যাঁ, রাজি মানে কি? এইটা তো আমাগো একদম ন্যায্য দাবি। এই দাবি না মানা পর্যন্ত আমরা তো এখান থেকে কেউ উঠুম না। যদি আরো লোক লাগে, হাজার হাজার লোক আসবে এখানে, লক্ষ লক্ষ লোক এসে এখানে বসে থাকবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মুক্তিযোদ্ধার সঠিক তালিকা করতে হবে, করতে হবে। তালিকা থেকে রাজাকারের নাম মুছতে হবে, মুছতে হবে। তালিকা থেকে রাজাকারের নাম মুছতে হবে, মুছতে হবে। দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মুক্তিযোদ্ধার সঠিক তালিকা করতে হবে, করতে হবে। মুক্তিযোদ্ধার সঠিক তালিকা করতে হবে, করতে হবে। তালিকা থেকে রাজাকারের নাম বুঝতে হবে, বুঝতে হবে। আপনারা যে সবাই একত্রিত হয়েছেন এখানে, আপনাদের দাবিটা কি? আমাদের দাবি আপনারা জানেন, মোনা এতদিন ধরে আপনাদের দ্বারে দ্বারে ঘুরেছে একটি সঠিক মুক্তিযোদ্ধার তালিকা করার জন্যে। আর সেই জন্যে তার সন্তানকে প্রাণ দিতে হয়েছে, আজকে তাকেও প্রাণ দিতে হয়েছে। আজকে আমরা মোনার লাশ পেয়েছি, কিন্তু আমরা জানি না সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে। আমরা এখানে সমবেত হয়েছি মোনার দাবি, জাতীয় দাবি, মুক্তিযোদ্ধাদের একটি সঠিক তালিকা প্রণয়ন করতে হবে। যতদিন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণীত না হচ্ছে, যতদিন পর্যন্ত একটি রাজাকারের নামও এই তালিকায় থাকবে, ততদিন পর্যন্ত আমি এখান থেকে যাবো না। আমার এখান থেকে কেউ নিবার পারবো না। যদি একটা লোকও না থাকে, আমি এখানে পয়সা থাকুক। আমার স্বামী গেছে, আমার শ্বশুর গেছে, আমার হারাবার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আমি এই বসে আছি, বসে থাকুম। আমার এখান থেকে কেউ নিবার পারবো না। আমি যাবো না, আমি এখানে পয়সা থাকুম, আমি পয়সা থাকুম। মুক্তিযোদ্ধার সঠিক তালিকা করতে হবে, করতে হবে। রাজাকারের নাম তালিকা থেকে করতে হবে, করতে হবে। মুক্তিযোদ্ধার সঠিক তালিকা করতে হবে, করতে হবে। আমরা আপনাদের কথাগুলো শুনলাম, আপনাদের যে দাবি এটার প্রতি প্রশাসন অনেক সহানুভূতিশীল, আপনাদের যে চাওয়াটা যে মুক্তিযোদ্ধাদের যে তালিকা এটা শুদ্ধ করতে হবে, বিশুদ্ধ করতে হবে। যারা ভুয়া মুক্তিযোদ্ধা ঢুকে গিয়েছে এর ভিতরে তাদেরকে এখান থেকে বাদ দিতে হবে। কিন্তু এই কাজটা করতে আমাদের সময় লাগবে, আপনারা আমাদেরকে সময় দিন, আমরা অবশ্যই আপনাদের যে দাবিটা আছে এটার প্রতি যত্নবান হবো। আপনারা শুনলেন প্রশাসনের প্রতিনিধি আমাদের কি বললেন। আজকে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার প্রতিষ্ঠিত, মুক্তিযুদ্ধের পক্ষের প্রশাসনের প্রতিনিধি আমাদের কাছে কিছু সময় চেয়েছেন, আন্দোলন প্রত্যাহার করতে বলেছেন। মা, ওরা কিছু সময় চেয়েছেন, আমরা কিছু সময় তাদের দিতে চাই, তুমি রাজি? আমরা কিছু সময় দিই, একটা যৌক্তিক সময়ের মধ্যে যদি তারা মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করতে ব্যর্থ হন, যদি সব রাজাকারের নাম তালিকার থেকে বাদ দিতে ব্যর্থ হন, তাহলে আমরা আবার এই আন্দোলন গড়ে তুলব। আমরা এখানে এসে আবার বসব, এবং যতদিন পর্যন্ত দাবি পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। মুক্তিযুদ্ধের সঠিক তালিকা করতে হবে, করতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক তালিকা করতে হবে, করতে হবে। রাজাকারের নাম তালিকা থেকে মুছতে হবে, মুছতে হবে। রাজাকারের নাম তালিকা থেকে মুছতে হবে, মুছতে হবে। না, আমার মেলা কাম আছে, মেলা কাম আছে, মেলা কাম আছে। হইব, কাম হইব। আমি যেন এখানে আয়া দেখি আপনি এখানে আসেন। না না, আমার মেলা কাম আছে, আমার সব
রিপোর্ট আগে করা হবে রিপোর্ট 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 হ্যাঁ আমি আইয়া আপনারে লগে করে লয়ে যাব তারপরে আমি ভালো করে বুঝাই দিব এটা আপনার জন্য ভালো হইব না ভালো হইব তাই না ঠিক আছে আচ্ছা চলো মা বাসায় যাবে চলো তুমি বঙ্গবন্ধু তোমার ডাকে একদিন অস্ত্র নিয়েছিলাম যুদ্ধে দিয়েছিলাম মোরা জবাব চাইয়া মনে প্রশ্ন আছে সংশয় যুদ্ধ অপরাধী কি করে মুক্তি যোদ্ধা যারা মিথ্যে যোদ্ধা তাদের জয় জয়কার সত্যের বুকে আছেন হাহাকার এমন তো ছিল না সেদিন তুমি ছিলে যেদিন হো বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু চাই শুদ্ধ যোদ্ধার তালিকা চাই মুক্তি যোদ্ধার তালিকা চাই শুদ্ধ যোদ্ধার তালিকা চাই মুক্তি যোদ্ধার তালিকা